শাসন করার সাহস ওয়াশিংটনে নেই। তারা পেয়েছে শুধু বাংলাদেশকে, তারা পেয়েছে পান থেকে চুন খুঁজলেই আমাদেরকে নিষেধাজ্ঞা দেবে, পান থেকে চুন খুঁজলেই ভিসা নীতি প্রয়োগ করবে, হুমকি ধমকি। আর মির্জা ফখরুল বিএনপি লাফালাফি লাফালাফি করে বুঝি ক্ষমতা আছে, এ বুঝি গেল গেল রে গেল শেখ হাসিনার গদি গেল, গদি গেল, গদি গেল এই নেতিবাচক শত্রুতার বিদ্বেষের রাজনীতির জন্য আজীবন বিরোধী দল থাকতে হবে, কি ঠিক কিনা? আজীবন বিরোধী দলের খাতা নামটা লিখে রাখো, এত নেতিবাচক দল ক্ষমতায় আসে নিজের দেশের প্রশংসা করতে জানে না।